আচ্ছা, যেমনটা বলছিলাম তোমাদের, দেখো মায়ের কিন্তু দেখো রং কিন্তু স্টার্ট হয়ে গেছে, প্রাইমারি যে কালারটা সেটা কিন্তু এখন রংটা কিন্তু হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি পাথুরিয়াঘাটা, ঠিক আছে। তোমাদের আগে পাথুরিয়াঘাটার ওই কাঠামো পুজোটার ভিডিও তোমাদেরকে দিয়ে শেয়ার করেছিলাম। তো আজকে এসেছি পাথুরিয়াঘাটার বড় কালীমায়, প্রস্তুতি চলছে তো অনেকদিন ধরেই চলছে। আমি এর আগে এসেছিলাম, এসে সমস্ত যখন মাটি পড়ছিল, খড় বাঁধা হচ্ছিল, আমি সেখান থেকে শ্যুট করেছি। এবার সেগুলোর ক্লিপিংস আমি ফ্ল্যাশব্যাকে দেখাবো তোমাদের। আর আজকে যাচ্ছি মায়ের রং হচ্ছে, সে রং তুলতে। এখন রাতের 10টা বাজে, রং হতে হতে অনেক রাত হয়ে যাবে, আবার কাল সকালে আসবো তোমাদের জন্য, এসে চোখটা চোখ আঁকাটা তুলে নিয়ে যাবো, ঠিক আছে। হোপসো, ফিঙ্গার ক্রসড, যে মায়ের চোখ আঁকাটা যেন তুলতে পারি, ঠিক আছে। তোমাদের জন্য সব কষ্ট করে নেবো। তো চলো দেখি রং কতদূর, বাকি ফ্ল্যাশব্যাকে তোমরা ওগুলো দেখে নাও, যে খড় বাঁধা, মায়ের মাটি পড়া, সবটা দেখে নাও। তো চলো দেখতে থাকো। এই যে মা তৈরি হচ্ছেন প্রতিমা, কাজ চলছে এখানে জোর কদমে। দাদা, এটা মায়ের কি হাত হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে মায়ের হাতটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ আঙুলগুলো। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মার এখন প্রস্তুতি চলছে, খড় বাঁধা চলছে। তো মায়ের টোটাল হাইট আগের দিনও তোমাদের বলেছি 32 ফিট, 32 ফিট মানে একদম মুকুট টুকুট নিয়ে, ঠিক আছে। আচ্ছা, অত বড় ঠাকুর এখন খড় বাঁধা চলছে, জানি না আজকে আমি রাত্রির দিকে এসেছি একটু সন্ধে সন্ধে, তো জানি না আজকে মাটি দেওয়াটা আজকে তুলতে পারবো নাকি। তো আজকে যদি তুলতে না পারি, আমি অবশ্যই কালকে এসে মাটি দেওয়াটা অবশ্যই তুলে নিয়ে টোটাল ভিডিওটা একটাতে করে আমি তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখে নাও, এখানে মহাদেবের এটা মাথার দিক করছে না, মাথাটা এখানে এখন বাঁধা চলছে, ঠিক আছে। এরকম তো কখনো আমি আগে দেখিনি, তোমরাও আশা করি দেখো নি, তো দেখে নাও। তো মা কিন্তু যখন প্রাণ প্রতিষ্ঠা হবে, মা কিন্তু খুব জাগ্রত। আচ্ছা, তোমাদের এখানে আসার ডিরেকশনটা তো আমার বলা হয়নি, তো ডিরেকশনটা একটু বলে দিই। আমি কিন্তু এলাম উল্টোডাঙ্গা স্টেশন থেকে 215 এ ধরে, ঠিক আছে। এই উল্টোডাঙ্গা স্টেশন থেকে শোভাবাজার থেকেও আসতে পারো তোমরা, এই হাওড়াগামী যে কোনো বাসে তোমরা উঠবে আর বলবে পাথুরিয়াঘাটা বড় কালী মন্দির, ঠিক আছে। তো এইখানে নামিয়ে দেবে, একদম পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির সামনে নামিয়ে দেবে। এই ব্যায়াম সমিতির ভেতরেই এই বড় কালী পুজোটা হয়, ঠিক আছে। যেটা তোমাদের আগের বার কাঠামো পুজোতে আমি দেখিয়েছিলাম, সেটারই আজকে প্রস্তুতি হচ্ছে। এখানে খড় পড়ে গেছে এবং খড় বাঁধা চলছে, তোমাদের যেমনটা দেখালাম, মাটি পড়াটাও অবশ্যই আমি দেখাবো। আচ্ছা, ভেবেছিলাম তো আজকে এই রাত্রিরেই বোধ হয় মাটিটা পড়ে যাবে, কিন্তু এখনও প্রতিমার খড় বাঁধা শেষ হয়নি। অনেক বড় ঠাকুর তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়, তো তার জন্য একটু সময় লাগছে। তো এখনই রাত্রির মোটামুটি অনেক বেজে গেছে, 8:30 বেজে গেছে, তো আজকে হবে না। আমি অবশ্যই কালকে ভোরবেলা এখানে চলে আসবো এবং প্রথম মাটি পড়াটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, যে ওই হাত তৈরি হচ্ছিল তোমরা যেটা দেখলে, সেটা দেখো এখানে, এই যে আঙুলগুলো
মানে লাগানো হচ্ছে সেই ফ্রেন্ডস। দেখো মায়ের মাথায়, মায়ের গায়ে কিন্তু মাটি পড়া অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছো। আমি তোমাদের পুরোটাই মোটামুটি দেখাবো, এখন এই শুরুর যে মাটিটা পড়লো সেটা তোমরা দেখে নাও। মুখটা তৈরি হচ্ছে এখন, হ্যাঁ, আজকে অগস্টের 7 তারিখ, আমি এসেছিলাম আই থিঙ্ক 4-5 তারিখে, যেদিন প্রথম মাটির লেপটা পড়লো মাথায়। আচ্ছা, পাথুরিয়াঘাটা আসার ডিরেকশনটা একটু ওর মুখে শুনে নাও। শোভাযাত্রা থেকে আসতে পারো বা গিরিশ পার্ক দিয়ে, আর শোভাযাত্রা থেকে আসলে তোমরা সোজা আইসতলা মোড়ে আসবে, ওখান থেকে পাথুরিয়াঘাটা স্ট্রিট, আর 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স বা যে কোনো বাসে উপর পড়লে পাথুরিয়াঘাটা স্ট্রিটে নেওয়া হবে। আর যদি গিরিশ পার্ক থেকে আসো তাহলে গণেশ অফিস মোড়ে আসবে, গণেশ অফিস মোড়ে এসে একটুখানি ক্রস করলে রবীন্দ্র সরণী দিয়ে ঢুকে মহালক্ষ্মী মন্দির, মহালক্ষ্মী মন্দিরের জাস্ট অপোজিটে যে গলিটা ঢুকে যাচ্ছে ওই গলির থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পাথুরিয়াঘাটা ক্রসিংয়ে চলে আসবে। পাথুরিয়াঘাটা স্ট্রিটের ক্রসিংয়ের একদম বাইক গাড়ি হচ্ছে তোমার পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি, সেখানেই এটা মন্দিরটা রয়েছে। আর শোভাবাজার বা সামবাজার থেকে 215 এ ধরলে, ঠিক আছে, শোভাবাজার মোড় থেকে বেসিক্যালি পাবে, ওটা ধরলে একদম এই পাথুরিয়াঘাটা স্ট্রিটে এই মন্দিরটার সামনে নামিয়ে দেবে, সামনে মানে মণ্ডপের সামনে নামিয়ে দেবে, একদম চলে আসবে। আপনি এই কাজের সঙ্গে, মায়ের প্রস্তুতির কাজের সঙ্গে কবে থেকে জড়িত? আমি মোটামুটি ছোটবেলা থেকেই আর কি বাবার সঙ্গে আসা যাওয়া করেছি, তা বাবা চলে যাওয়ার পর থেকে এখন আমি করছি। ও মানে আপনার বাবাও? হ্যাঁ, চলে গেছে, বাবা করেছেন, করতে করতে চলে গেছেন, এখন বিগত 16-17 বছর ধরে আমি নিজে করছি। আচ্ছা, তাহলে এই মায়ের প্রস্তুতির মেইন শিল্পী হলেন আপনার বাবা, ওনার নামটা একটু বলবেন? হ্যাঁ, আমার বাবার নাম হচ্ছে নারায়ণচন্দ্র পাল। নারায়ণচন্দ্র পাল। আর আপনার নাম হচ্ছে? আমার নাম হচ্ছে প্রাণকৃষ্ণ পাল। আচ্ছা,
তাহলে এটা তাও কত বছর? তা মোটামুটি বাবা তো আমি বছর ষোলো সতেরো করছি। বছর ষোলো সতেরো রংটাও কি মানে একই আপনারা একই ধরনেরই রং হয়ে আসছে? অনেক ধন্যবাদ। চলো মায়ের রংটা হোক। এখন রাত্রির এগারোটা অলরেডি বেজে গেছে, তো আমরা আজকে রাত্রের মতো বাড়ি যাই। কালকে সকালে আমাদের আবার আসতে হবে চক্ষু দানের সময় ওই সাড়ে আটটা নাগাদ, ঠিক আছে? সাড়ে আটটার পর এরকম আসতে হবে আমাদের, তো তখন আবার তুলবো, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো।